সূত্রধর পরিবারকে পুষ্টিকর খাদ্য শিলিগুড়ি ঘোগোমালি ফলবাজার রোডের বাসিন্দা অসহায় সূত্রধর পরিবারের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিল শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির কর্মকর্তা তথা সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন তারা খবরের ঘন্টায় অসহায় সূত্রধর পরিবারের তাপসী ও দীপঙ্করের ভয়ানক রোগের কথা জানতে পারেন খবরের ঘন্টা থেকেই তারা এই পরিবারের চরম আর্থিক সংকটের কথা জানতে পারেন এরপর স্থির করেন প্রতি মাসে অসহায় হতদরিদ্র পরিবারকে কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেবেন তারই অঙ্গ হিসেবে এদিন দুধ সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন আর প্রোটিন খাইতে বলছি তার জন্য এই যে সবাই প্রোটিন হচ্ছে মেয়ে হচ্ছে ডিম